স্ত্রীর সাথে স্বামীর খাবার গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ভাবে তার স্ত্রীদের সাথে নিয়ে খেতেন, তাতে পরস্পরের হৃদ বৃদ্ধি হয় এবং তাতে পরস্পরের ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে এবং হৃদ্যতাপূর্ণ সামাজিক পরিবেশ তৈরি হবে। ইসলাম পরিবারের ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দেয়, পারিবারিক কাঠামোকে অত্যন্ত সুদৃঢ় ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত করে। এই লক্ষ্যে ইসলাম পরিবারের সদস্যদেরকে পরস্পরের প্রতি দায়িত্ববান, সহানুভূতিশীল ও উদার হতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ স্থান করে গেছেন। তিনি তার পরিবারের সদস্যদের সুখে দুঃখে সাথে থাকতেন, তাদের কাজকর্মে সহযোগিতা করতেন, সকলের প্রয়োজনের কথা শুনতেন, নিজের প্রয়োজনের কথাও তাদের কাছে বলতেন, পানাহারের সময় তাদেরকে সাথে রাখতেন, পানাহারের সময় স্ত্রীদের কেউ কাছে থাকলে তাদেরকে সাথে নিয়ে একসঙ্গেই খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আয়াশ অর্থাৎ এক প্রকার মিষ্টি জাতীয় খাদ্য খাচ্ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু সাল্লাম এলে তিনি তাকে ডাকলেন এবং তিনিও আহার করলেন। তার হাত আমার আঙ্গুল স্পর্শ করলে তিনি বলেন, তোমাদের ব্যাপারে বোধ শক্তি কাজ করলে কোনো চোখ আমাদের দেখতে পেত না। তখন পর্দার বিধান নাজিল। সালিম ইবনু সারজ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি উম্মে হাবিবাহ বিনত কাইস রাদিয়াল্লাহু বলতে শুনেছেন, একই পাত্রে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে আমার হাতে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ভাবে তার স্ত্রীদের সাথে নিয়ে খেতেন, কখনো কখনো তারা সাথে না থাকলে এবং অবশিষ্ট খাবার থাকলে তা তাদের জন্য বিশেষত তার কন্যাদের জন্য পাঠাতেন। অতএব স্বামীদের উচিত সম্ভব হলে স্ত্রীদেরকে সাথে নিয়ে খাবার গ্রহণ করা, তাতে পরস্পরের হৃদ্যতা বৃদ্ধি হবে। স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে খেলে সকল খাবারে তাদের শেয়ার অর্থ করা যাবে। খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরের কুশল বিনিময় এবং দিনের বিভিন্ন বিষয়ে নসিহত করা যাবে, এতে পরস্পরের ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে এবং হৃদ্যতাপূর্ণ সামাজিক পরিবেশ তৈরি হবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।